शांति 20/10/2023 प्रातःमूलि ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे देह सहित सब किछु भूले एक बाबा के शरण करो तखनी तुम्हें बोलबे मा तेले बच्चे तो आम्रा जुदी एक बाबा के शरण करी और देह सहित सब किछु भूले ताहले आमादेर की बोलबे मा तेले बच्चे ये पुरानो दुनिया थेके एखन तुम्हारे बुद्धि सरे जावा उचित। प्रश्न बाबार ज्ञान कौन बाच्चादेर बुद्धिते सहजे बसे जाए? उत्तर जे गरीब बाच्चा जार मोह नष्ट हुए गेछे और बुद्धि विशाल तारी बुद्धिते सारा ज्ञान सहजे बसे जाए। बाकी जार बुद्धिते थाके आमार धन आमार पति से ज्ञान के धारण करे उचु पद पेते पारे ना। बाबार हवार परो लौकिक सम्बन्ध के जदि याद करी तार माने कच्ची सगाई कच्ची सगाई बाबार साथे सगाई पक्का हयनी तो ताके सतेला बला हय। गीत मरना तेरी गली में जीना तेरी गली में। ओम शांति। मिष्टी मिष्टी बाच्चारा गीतेर अर्थ तो एमनी बुझे गेछे निजेराई बुझे गेछे। एखन जीते जी एसे बाबार होते हबे आर पुरानो दुनिया जाके घोर नरक बला हय ताके भूलतेओ हबे आर छाड़तेओ हबे। ए घोर नरक के भूले आबार स्वर्ग के याद करते हबे। निजे के आत्मा भेबे निजेर बाबा के याद करते हबे। पुरानो दुनिया थेके बुद्धि एखन सरे जावा उचित। तार जन्य पुरुषार्थ चाई। এটা হলো জন্ম জন্মান্তরের কর্মবন্ধন। এক জন্মের না জন্ম জন্মান্তরের কর্মবন্ধন। কত পাপ কত কত জনের সাথে করেছো সে ও সব জন্ম লে ভোগনে পড়তে সেগুলো সব জন্ম নিয়ে ভুগতে হয়। তো এই কর্মবন্ধনের দুনিয়াকে ভুলে যেতে হবে। এটা হলো ছিছি দুনিয়া পতিত শরীর না এর থেকে মোহ মিটিয়ে দেওয়া উচিত। গরিবের মোহ সহজেই মিটে যায় কিন্তু ধনবানের মুশকিল মিটতে হয়। হ্যাঁ ধনবানের মোহ মিটতে মুশকিল লাগে। তারা ভাবে আমরা স্বর্গে সুখী বসে আছি গরিব দুঃখী। হ্যাঁ ধনবানরা কীভাবে আমরা তো স্বর্গেই আছি সুখী আছি গরিবরাই দুঃখী। তো এমনিতে তো সারা ভারতই গরিব তারপরেও তার মধ্যে যারা গরিব তারা ঝট করে জ্ঞান ওঠায় তাদের জন্যই বাবা আসে। গরিবরাই জাস্তি মানে বেশি বর্ষা পায়। সব সেন্টারে দেখো ধনবান খুব মুশকিলই এই জ্ঞানে টিকতে পারে। স্ত্রীরাও গরিব ঘর কি আতি হে গরিব ঘরে স্ত্রীরাই এ জ্ঞানে আসে। ধনবানরা তো পতির থেকে সুখ পায় তাই তাদের বুদ্ধিযোগ সেই সংসার থেকে বা পতির থেকে যায়ই না। গরিবই বেশিরভাগ জ্ঞান নেয়। বাবা হলো গরিব নিবাজ যে বাবাকে সবাই ইয়াদ করে কিন্তু ড্রামা অনুসারে ভক্তরা ভগবানকে জানেই না। ভগবান তো হলোই ভক্তের রক্ষক ভগবানকে ভক্তের রক্ষক ভক্তির ফল দেয় সদ্গতিদাতা এক বাবা। তোমরা বাচ্চারা বাবার দ্বারা এখন জ্ঞানের কথা শুনছো। এই জ্ঞান সেই বাচ্চাদের বুদ্ধিতেই বসে যার বুদ্ধি বিশাল হয়ে গেছে মোহ নষ্ট হয়ে গেছে যার বুদ্ধিতে থাকে যে আমার পতি আমার ধন আদি এগুলো সে উঁচু পদ পেতে পারে না। পদ সেই পায় যে রচয়িতা রচনার পরিচয় দেয়। বাবাকে চেনা ছাড়া বর্ষা কী করে পাবে? সাজানকে শুধু সাজান বললে তো ফায়দা হবে না। জানে পেহচানে বিগা না জানলে না চিনলে সাজান সে সগাই কেসে হো সকতি সাজানের সাথে কী করে সগাই আশীর্বাদ হবে? কন্যার যখন আশীর্বাদ হয় তো তার চিত্র আদি দেখায় যে সে অমুকের সন্তান তার অকুপেশা নেই সেই করে। আগে দেখায় না এসেই শাদি করা দিতে থে আগে এরকম দেখাতো না এমনি না দেখেই বিয়ে হয়ে যেত। তাও তার অকুপেশন তো বলতো না যে ছেলেই করে। তো এখানে কোনো কোনো বাচ্চা নিজের বাবাকে বা সাজানকে জানেও না তাহলে তার সাথে কী করে আশীর্বাদ হবে? তো নাম্বার বার বাচ্চা তাই অনেকের সাগায় কাচ্চি সাগায় মানে বাবাকে ঠিকমতো জানেই না কিন্তু বাবা বলছে তেরা কাচ্চি সাগায়। পারলৌকিক সাজানকে ইয়াদ করে না লৌকিক সাজানকে লৌকিক সম্বন্ধীয় আদিকেই ইয়াদ করতে থাকে তার মানে কাচ্চি সাগায়। তাকে সতেলে বাচ্চা বলা হয়। পাক্কা যে তাকে মাতেলে বাচ্চা বলে। মাতেলে বাচ্চা খুব অল্প হয়।
ভাটিতে এত বাচ্চা ভাটি করেছিল সাকার বাবার সাথে, তার মধ্যেও কত বাচ্চা কাঁচা বেরিয়েছে, নিজে সাজানকে চিনতেই পারেনি। যেরকম পাড়া হাতেলি পা ঠেহরতাই নেই হ্যাঁ, ব্যসে হি ইয়াদ ভি ইতনি মুশকিল হে, হাতে কি পারদ থাকবে, থাকেই না, ঠিক সেরকম ইয়াদও এতটাই মুশকিল। ঘড়ি ঘড়ি ভুলে যায়, 25-30 বছরের যারা জ্ঞানে চলে তারাও পুরো ইয়াদ করতে পারে না। তোমরা জানো পারলৌকিক সাজান স্বর্গের 21 জন্মের জন্য মহারানী মহারাজা বানাচ্ছে, সৃষ্টির আদিমধ্য অন্তকে জান সে জানে, সাজানিদের এতটা বোঝায় তাও সাজানিদের বুদ্ধিতে বসেই না, বুদ্ধি পুরানো দুনিয়ার বন্ধনেই ভাটকাতে থাকে, বোঝেই না যে আমি বন্ধনে আছি। সম্বন্ধ তো চাই একজনের, বাকি সব হলো বন্ধন, তাহলে সম্বন্ধ এক আমাদের বাবার সাথে করা উচিত, বাকি সব বন্ধন। বাচ্চাদের বোঝানো হয় একের সাথে সম্বন্ধ রাখো, এক বাবার সাথে সম্বন্ধ রাখো, সেই তোমাদের সৃষ্টির আদিমধ্য অন্তের শিক্ষা দেয়। তোমরা জানো আধা কল্প হলো জ্ঞানকাণ্ড আর আধা কল্প হলো ভক্তিকাণ্ড। জ্ঞানকাণ্ডে তো 21 জন্মের বর্ষা পাওয়া যায়, সেখানে হলো শতপ্রধান সত্যযুগে, তারপরে শতপ্রধান থেকে নিচে শত, তারপরে শত থেকে নিচে নেমে আরও রজতে আসি, আবার তমতে, যখন শত পুরো হয়ে যায় তো জ্ঞানকাণ্ড পুরো হয়ে যায়। দ্বাপর থেকে ভক্তি শুরু হয়, সেটাও সে ভক্তিও প্রথমে শতপ্রধান ভক্তি হয়, তারপরে ভক্তিও শতরজ তমতে আসে, ব্যভিচারী হওয়ার কারণেই ভক্তিও নিচে নেমে যায়। এখন এটা জানা আর কাউকে বোঝানো তো খুব সহজ, তোমাদের বাচ্চাদের এই ঘোর নরকের সাথে সম্বন্ধ ছিন্ন করে এক বাবার সাথে সম্বন্ধ রাখা উচিত। এক বাবার সাথে সম্বন্ধ রাখার প্র্যাকটিস করো, বাবাকে ইয়াদ করলেই বিকর্ম বিনাশ হবে। গরিব বাচ্চারা ভালো মেহনত করে তো বলিহারি সে গরিবদের, বাবাও গরিবের ওপরেই বলিহার যায়। শুরুতে কত গোপ ছিল, কত মাতা ছিল, কিন্তু কতকে খতমও হয়ে গেছে, বাকি খুব অল্প বাচ্চাই থেকে গেছে, মাতারাও খুব অল্পই থেকে গেছে। হ্যাঁ, কোনো কোনো ধনবান ঘরের বাচ্চারাও থেকে গেছে জ্ঞানে, যেরকম কুইন, মাদার, দেবী আদি। এখন তোমাদের মূল কথা বোঝাতে হবে যে যে ভগবানকে সবাই ইয়াদ করে তার পরিচয় কী। পতিত পাবন বাবা যে রাজযোগ শিখিয়ে নর থেকে নারায়ণ বানায়, তাকে যদি না জানো তো তুমি পাপ করতে থাকবে, বাবাকে গালি দিতে থাকবে। তো সম্মেলন তো বহুত হতে রাইতে, সম্মেলন তো অনেক হয়, সেখানেও বোঝানোর জন্য খুব তীখা বাচ্চা চাই, এইসব সম্মেলনে বোঝানোর জন্য খুব তীখা চাই বাচ্চা। বোঝানো উচিত তোমরা বেদের মহিমা বোঝো, কিন্তু এর দ্বারা কোনো ফায়দা তো হয় না, ফায়দা তো এক বাবার সাথেই হয় যাকে আমরা জানি, তোমরা জানো না, তো এসো আমরা তোমাদের বোঝাই। বাবাকে চেনা ছাড়া বর্ষা কী করে পাবে, বাবার বর্ষাই হলো মুক্তি, জীবন মুক্তি, গতি, সদ্গতি, এই অক্ষর বাবাই শোনায়। তোমরা বাচ্চাদের ইয়াদ রাখা উচিত, আর কোনো জিনিসে ফায়দা নেই, বাবাকে আর রচনার আদিমধ্য অন্তকে জানতে হবে। এতেও আধা কল্প হলো ভক্তিকাণ্ড, আধা কল্প হলো সদ্গতি জ্ঞানকাণ্ড, ভালো সম্মেলন করে কিন্তু নিজেরাই কনফিউজড হয়ে যায়, কিছুই বোঝে না। তোমাদের সবাইকে বাবার পরিচয় দিতে হবে, যখন অনেককে পরিচয় পেয়ে যাবে তবেই বলবে কামাল, যখন আমরা অনেককে পরিচয় দিতে পারবো তখন বাবা বলবে কামাল। এতে তো সারা সৃষ্টির আদিমধ্য অন্তের রাজ চিত্র শহীদ বাবা বলে। মাতাদের বড় নেশা থাকা উচিত, পুরুষরা মদত করার জন্য তৈরি থাকে, ডাইরেকশন বাবা দেয়, আর করতে হবে কন্যাদের মাতাদের। আজকাল কন্যা মাতাদের কত মহিমা, গভর্নর প্রাইম মিনিস্টারও মাতারাই হয়, একদিকে সেই মাতারা আর একদিকে হলে তোমরা পাণ্ডব মাতা, তোমরা পাণ্ডবদের মাতা, তাদের উছাল জাস্তি হে কিউকি উনকা রাজ্য হে। তো বলছে জিসমানি মাতা যারা গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার হচ্ছে তাদের বেশি উচ্ছল, কেন, কারণ তাদেরই রাজ্য। আর তোমাদের তো, আর তোমরা যারা পাণ্ডব সেনা তোমাদের তো তিন পা জায়গাও তোমরা পাও না। বাবা তোমাদের বাচ্চাদের অনেক রহস্য বোঝাতে থাকে, তোমরা এখন স্বর্গের বর্ষা পাচ্ছ, সাজান তোমাদের শৃঙ্গার করছে, মহারানী বানাচ্ছে, এইরকম সাজানের সাথে বুদ্ধিযোগ না রাখা এটা তো খুব বড় ভারী ভুল।
বাচ্চাদের বোঝায় তো অনেক, তোমরা শুধু জ্ঞান আর ভক্তির কন্ট্রাস্ট বলো। ভারতে গাওয়া হয় দুঃখে সিমরান সবাই করে, সুখে কেউ করে না। সুখে কেন ইয়াদ করবে, এখন সে নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, কিন্তু সুখের বর্ষাও পুরো নেওয়া উচিত। মা পিতা জানে প্রত্যেকে কতটা যোগ্য, মৃত্যু যখন কাছে আসবে তো বলবে তুমি পুরুষার্থ পুরো করনি, তবে তখন তোমার এইরকম হাল হবে। তো বাবা বোঝে, মৃত্যু যখন কাছে আসবে বাবা সাক্ষাৎকার করাবে যে তুমি পুরুষার্থ পুরো করনি তাই তোমার হাল এরকম হয়ে গেছে। তো সেটাও বলবে যে তুমি কোন ধরনের প্রজায় যাবে, কী ধরনের নকর চাকর হবে, সব বলবে। আচ্ছা, অনেক বাচ্চা ভাবে আজ আমি মুরলি খুব ভালো চালিয়েছি, কিন্তু না, এটা তো শিব বাবা এসে মদত করেছে, নিজের অহংকার হওয়া উচিত না। তোমাদের তো বাবা শেখায়, যেটা তোমরা শোনাচ্ছ সেটা বাবাই শেখায়। বাবা যদি না থাকে তাহলে তোমরা মুরলি তোমার কোথা থেকে আসবে? মুরলিধরের বাচ্চাদের মুরলিধর হওয়া উচিত, না হলে উঁচু পদ পাওয়া যাবে না, ভালে কিছু না কিছু লাভ তো হয়ে যায়। কেউ সেন্টার খোলে তো অনেক আশীর্বাদ পায়, এতটা সময় পড়া করেছে তো আপেই সার্ভিস করে সেন্টার জমানো উচিত। এতটা সময় পড়েছো তাহলে সেন্টার খোলে সেন্টার জমানো উচিত, নিজে শেখে তো কেন অন্যকে শেখাতে পারবে না? তো ব্রহ্মাকুমারীকে চায় তো বাবা বুঝে যায়, শায়দ খুদ মে ইতনা জ্ঞান নেই হ্যাঁ। তো বাবা বলছে যারা নিজেরা চালাতে পারে না, তখন বাবা ভাবে যে নিশ্চয় তাহলে ব্রহ্মাকুমারী চাইছে, তার মানে নিজের মধ্যে কোনো জ্ঞান নেই, বাকি এখানে এসে কি করে? বাবা তো বোঝায় বাদালায় রিফ্রেশ হকার যায় বর্ষা বর্ষায়। বাবা বলছে মধুবনে এসে কি করবে, এখানে মেয়েকে মানে জ্ঞান বাদল ভরে রিফ্রেশ হয়ে আবার নিজের নিজের সেন্টারে নিজের নিজের সেবাস্থানে গিয়ে বর্ষা বর্ষা মানে জ্ঞান দাও অন্যকে, জ্ঞানের বর্ষা করো, নাহলে পথ কী করে পাবে? মাম্মা বাবা বলো তো গদ্দি পাকারকার দেখাও, মাম্মা বাবা সে গদ্দি নিয়ে দেখাও। এটাও কারো অহংকার আসা উচিত না যে আমি দিয়েছি, তোমরা কিচ্ছু দিচ্ছ না, বাবা তোমাদের কড়ির বদলে হিরে দেনে সেবি ছুট জায়গা। তাই বাবা বলছে অহংকার নেই আনা চাহি কি হামনে দিয়া, এরকম অহংকার যেন না আসে, আমি দিলাম, তুম কুছ ভি না দো, বাবা তুমি করিকে বদলে হিরে দেনে সেবি ছুট জায়গা। তুমি যে কিছু না দাও তাহলে বাবাও তোমাকে কড়ি থেকে হীরা যে বানাচ্ছে সেখান থেকে বাবাও ছুটে যাবে। আচ্ছা, মিঠে মিঠে শিখিলা দে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার এক এক, বাবার সাথে সর্বসম্বন্ধ রেখে বুদ্ধিযোগ অনেক বন্ধন থেকে বের করে দিতে হবে, এক বাবার সাথে পাক্কা সাগাই করতে হবে, বুদ্ধিযোগ ভটকালে চলবে না। দুই, বাবার সমান মুরলিধর হতে হবে, আমি ভালো মুরলি চালাই এই অহংকারে আসা যাবে না, বাদল ভরে বর্ষা করতে হবে। তো পড়া যদি করো তাহলে সেন্টার জমাতে হবে। বরদান, বাবাকে সামনে রেখে ঈর্ষারূপী পাপ থেকে যে বাঁচে সেই বিশেষ আত্মা ভব। তো বাবা বলছে ব্রাহ্মণ আত্মাদের মধ্যে হামশারিক হোনেকে কারণ, হ্যাঁ সবাই একই রকম হওয়ার কারণে ঈর্ষা উৎপন্ন হয়, ঈর্ষার কারণে সংস্কারের টক্কর হয়, কিন্তু এতে বিশেষ ভাবো যে যদি হামশারি কিছু বিশেষ কার্যকে নিমিত্ত বানায় যে আমাদেরই মধ্যে আমারই সমগোত্রীয় কেউ বিশেষ কার্যের নিমিত্ত হয়েছে মানে কোনো বিশেষ সেবার, তো তাকে নিমিত্ত বানানেওয়ালা কে, তাকে ওই বিশেষ সেবার যোগ্য কে বানালো নিমিত্ত? বাবাকে সামনে নিয়ে এসো, তাহলে ঈর্ষারূপী মায়া ভেঙে যাবে। যদি কিসি কি বাত আপকো আচ্ছি নেই লাগতি, কারো কথা তোমার ভালো না লাগে তো শুভ ভাবনায় উপর শুভ ভাবনা সে উপর দো, ঈর্ষাবাস নেই। তো বাবা বলছে কোনো কারো কথা যদি ভালো না লাগে শুভ ভাবনা তাকে দাও, হ্যাঁ ঈর্ষা করো না, আপসমে রেস করো নিজেদের মধ্যে রেস করো, কিন্তু হিংসা করো না, তো বিশেষ আত্মা হয়ে যাবে। স্লোগান, বাবাকে নিজের সাথী বানিয়ে মায়ার খেলাকে সাক্ষী হয়ে দেখতে থাকো। তো
बाबा के निजे साथी बनिए मायर खेला के साक्षी हुए देखते थको। मातेश्वरीजी मधुर महावाक्य, आमादेर आसल लक्ष्य कि प्रथमे प्रथमे इटा जाना जरूरी जे आमादेर आसल लक्ष्य कि सेटाओ भालोभावे बुद्धिते धारण करते हबे, तबेई पूर्ण रीति से लक्ष्ये आमरा उपस्थित होते पारबो। आमादेर आसल लक्ष्य आमी आत्मा ओई परमात्मार सन्तान, आसले कर्मातीत आमी, आबार निजेके भोलार जन्य आमरा कर्म बंधने चले एसेछि। एखन आबार सेटा मने पड़छे, এই ঈশ্বরীয় যুগে থাকলে নিজের বিকর্ম বিনাশ আমরা করতে পারব। তো নিজের লক্ষ্য আমাদের হলো আমি আত্মা পরমাত্মার সন্তান, বাকি কই আপনি কো। কেউ নিজেকে আমি দেবতা ভেবে সেই লক্ষ্যে স্থিত হলে ফির যেটা পরমাত্মার শক্তি সেটা পাবে না, আর না তোমার বিকর্ম বিনাশ হবে। এখন এটা তো আমাদের ফুল জ্ঞান, আমরা আত্মারা পরমাত্মার সন্তান, কর্মাতীত হয়ে ভবিষ্যতে গিয়ে জীবনমুক্ত দেবী দেবতা পদ পাব। এই লক্ষ্যে থাকলেই সেই শক্তি পাওয়া যাবে, মানে আমি আত্মা পরমাত্মার সন্তান এটা মনে রাখতেই হবে। এখন এই যে মানুষ চায় আমরা সুখ শান্তি পবিত্রতা চাই, সেটাও যখন পূর্ণ যোগ হবে তবেই প্রাপ্তি হবে। বাকি দেবতা পদ তো আমাদের ভবিষ্যতের প্রলব্ধ, আমাদের পুরুষার্থ আলাদা আর আমাদের প্রলব্ধও আলাদা, তো এই লক্ষ্যও আলাদা। নিজেকে লক্ষ্যে রাখলে চলবে না যে আমি লাস্টে পবিত্র আত্মা পরমাত্মা হয়ে যাব, না, কিন্তু আমাদের পরমাত্মার সাথে যোগ লাগিয়ে পবিত্র আত্মা হতে হবে, বাকি আত্মা কোনো পরমাত্মা হবে না। তো এই অবিনাশী জ্ঞানের অনেক নাম রাখা আছে, এই অবিনাশী ঈশ্বরীয় জ্ঞানে অনেক নাম রাখা আছে। কেউ এই জ্ঞানকে অমৃত বলে, কেউ জ্ঞানকে অঞ্জনও বলে। গুরু নানক বলে জ্ঞান অঞ্জন গুরু দিয়েছে, কেউ আবার জ্ঞান বর্ষাও বলে, কারণ এই জ্ঞানের দ্বারাই সারা সৃষ্টি একদম কী হয়ে যায়, সবুজ হয়ে যায়, হারা ভরা। যে তমপ্রধান মানুষ আছে তারা শতগুণী মানুষ হয়ে যায়, আর জ্ঞান অঞ্জনের দ্বারা অন্ধকার মিটে যায়। তো এই জ্ঞানকেই আবার অমৃত বলা হয়, যার দ্বারা যে মানুষ পাঁচ বিকারের অগ্নিতে জ্বলছে তারা ঠান্ডা হয়ে যায়। দেখো গীতায় পরমাত্মা পরিষ্কার বলে কামে সু ক্রোধে সু, তার মধ্যেও প্রথম মুখ্য হলো কাম, যার মধ্যে পাঁচ বিকারের মধ্যে মুখ্য এ ক্রামই মুখ্য বীজ। বীজ হওয়ার জন্য তারপরে ক্রোধ লোভ মোহ অহংকার আদি এ গাছগুলো উৎপন্ন হয়, তার দ্বারা মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। এখন ওই বুদ্ধিতে জ্ঞানের ধারণা হয়, যখন জ্ঞানের ধারণা পূর্ণ বুদ্ধিতে হয়ে যায় তবেই বিকারের বীজ শেষ হয়ে যায়। তো যখন জ্ঞানের ধারণা পূর্ণ বুদ্ধিতে হয়ে যায় তখনই বিকারের বীজ সমাপ্ত হয়ে যায়। লোক তো শুধু এমনি বলে যে মর্যাদায় থাকো, কিন্তু আসল মর্যাদা কী ছিল সেই মর্যাদা তো আজকাল নেই। কোথায় সেই সত্যযুগী ত্রেতাযুগী দেবী দেবতাদের মর্যাদা, যারা গৃহস্থে থেকে কীভাবে নির্বিকারী প্রবৃত্তিতে থাকতো, এখন সেই সত্যিকারের মর্যাদা কোথায়? আজকাল তো উল্টো বিকারী মর্যাদা পালন করছে, একে অপরকে এইভাবে শেখাচ্ছে, এমনি শেখাচ্ছে মর্যাদায় চলো। মানুষের প্রথম দায়িত্ব কি সেটা তো কেউ জানে না, ব্যাস এতটাই প্রচার করে যে মর্যাদায় থাকো। যদি এতটাই না জানে যে মানুষের প্রথম মর্যাদা কি, মানুষের প্রথম মর্যাদা হলো নির্বিকারী হওয়া। যদি কারো কাছে জিজ্ঞেস করো তুমি এই মর্যাদায় থাকো, তো বলবে আজকাল এই কলিযুগী সৃষ্টির নির্বিকারী, আজকাল এই কলিযুগী সৃষ্টিতে নির্বিকারী হওয়ার হিম্মত নেই। এখন মুখে বলা যে মর্যাদায় থাকো নির্বিকারী হও, ইসে তো কই নির্বিকারী বান নেই সকতা, এতে তো কেউ নির্বিকারী হতে পারবে না শুধু মুখে বললে। নির্বিকারী হওয়ার জন্য প্রথমে এই জ্ঞান তলোয়ারের দ্বারা এই পাঁচ বিকারের বীজকে শেষ করতে হবে, তবেই বিকর্ম ভস্ম হবে। আচ্ছা, ওম শান্তি।